হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। অনলাইন অ্যাডভাইসের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এই লকডাউনের মধ্যেও? আমি আজকে তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং একটা জব আপডেট তোমাদেরকে তুলে ধরবো তোমাদের সামনে। সেটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, তো এর পক্ষ থেকে এসে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মহারত্ন কোম্পানি। এটা হচ্ছে মার্কেটিং ডিভিশন, ইস্টার্ন রিজিয়নে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তোমাদের মাঝখানে বলে দিই, আমি মাঝখানে বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি কিছু নেটওয়ার্ক প্রবলেমের জন্য এবং কিছু আমি একটু বিজি ছিলাম, যার ফলে আমি করতে পারিনি। এবার থেকে তোমার আপ টু ডেটগুলো পাবে তোমরা, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর এবং অল আদার্স ইনফরমেশন রিলেটেড, ঠিক আছে? এবং তোমাদের যা ইনকোয়ারি থাকবে, তোমরা যা জানতে চাইবে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো 24 আওয়ার্সের মধ্যে তোমাদের রিপ্লাই দেওয়ার, ঠিক আছে? যদি দেখো, ইন্ডিয়ান অয়েলে ইস্টার্ন রিজিয়নে যারা এসছো, এটা মানে ইস্টার্ন রিজিয়নে একটা ভ্যাকেন্সি আছে, দেখতেই পাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল স্টেট আছে, সেটা হচ্ছে তোমার বিহার আছে, উড়িষ্যা আছে, তারপরে হচ্ছে তোমার বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, প্রত্যেকটা ডিভিশনে আছে, দেখি তো। আসামেও আছে, আসাম আছে, ঠিক আছে? তারপর এখানে যে দুটো আছে, একটা হচ্ছে এটা একবার অ্যাপ্রেন্টিস জব, কিন্তু এখানে তোমাকে 1 বছর ট্রেনিং দেওয়া হবে। আর এটা হচ্ছে তোমার এটা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, আর হচ্ছে তোমার ট্রেড অ্যাপ্রেন্টিস, এটা অনলি ফর আইটিআই অ্যান্ড ডিপ্লোমা স্টুডেন্টের জন্যই অ্যাপ্লিকেবল, ঠিক আছে? এটা করে রাখলে তোমাদের খুব ফিউচারে মানে একটা ফিউচার গ্রোথ তোমরা পাবে, কেরিয়ার গ্রোথ, ঠিক আছে? বা অনেক কোম্পানি আছে তোমাকে ডাইরেক্ট, তোমাদের পারফরমেন্স ভালো থাকলে তোমাদের কোম্পানিতেই ডেকে নেয়, ঠিক আছে? দেখো, আমি তোমাদের বলে দিচ্ছি কোন রিজিয়নে কী কী আছে, দেখে নেবে তোমাদের মতো করে। আমি শুধু একটা কথাই বলে দেবো, এটা হচ্ছে তোমার আনরিজার্ভ ভ্যাকেন্সি। আমি তোমাদের বলে দিচ্ছি, দেখেন আনরিজার্ভ ভ্যাকেন্সি যেটা থাকছে না, আনরিজার্ভ ভ্যাকেন্সি টোটাল আছে আমার এখানে হচ্ছে তোমার টোটাল ভ্যাকেন্সি 404টা, ওকে? আনরিজার্ভ হচ্ছে 164 আছে, আর ইডাব্লিউএস হচ্ছে ইকোনমিক উইকার সেকশন 40টা, এসসি 64, এসটি হচ্ছে 38, ওবিসি হচ্ছে 82, পিডাব্লিউডি হচ্ছে 16টা। এবার যারা যে স্টেট থেকে বিলংস করছো, তাদের মতো ক্যাটাগরি অনুযায়ী তাদের মতো দেখে নিও, ঠিক আছে? সমস্ত ডিটেলস দেওয়া আছে, কোনো রকম বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাকে জানিয়ে দেবো। আর একটা কথা বলে রাখছি, এটা কিন্তু অনেক আগেই ফর্মটা বেরিয়েছে এবং এতদিনে পরীক্ষা হয়ে যাওয়ার কথা, এপ্রিল মাসে পরীক্ষার ডেট ছিল, কিন্তু আমি তোমাদের একটা পরীক্ষা পুরোপুরো দেখিয়ে দেবো। আমি মানে ওয়েবসাইটে গিয়েও আমি দেখেছি, এটা ডেট পিছিয়ে গেছে, এক্সটেন্ড হয়েছে ডেটটা অনেক, ঠিক আছে? এখনও পরীক্ষা হয়নি, কারণ COVID-19 করোনা ভাইরাসের জন্য লকডাউন পিরিয়ড চলছে বলেই এটা এখনও পরীক্ষা নিয়ে উঠতে পারেনি, এবং কবে পরীক্ষা হবে সেটা পরে জানিয়ে দেবে। আমি এবার চলো তোমাদের জানাই। এখানে দেখবে ডিটেলস দেওয়া আছে, সিলেকশান প্রসেস কী হবে, সিলেকশান প্রসেস এখানে দেওয়া আছে, দেখো এটা হচ্ছে তোমার আগেকার ডেটটা দেওয়া আছে, দেখো 21 দিনে, এতদিনে এটার ডেট পিছিয়েছে, এক্সটেন্ড হয়েছে বলে তোমাদের আমি আরও জানিয়ে দিলাম আবার, ঠিক আছে? এটা নিয়ে আমি আগে ভিডিও করিনি, ঠিক আছে? এটা কিন্তু তোমার দেখো সিলেকশান মেথোলজি আমি তোমার দেখিয়ে দিচ্ছি। ট্রেড অ্যাপ্রেন্টিস যারা আইটিআই আছে তাদের জন্য জেনারেল অ্যাপটিটিউড হবে, কোয়ান্টিটি অ্যাপটিউড 30 মার্কসের হবে, রিজনিং অ্যাবিলিটি হবে 30 মার্কস, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে 40 মার্কস। আর এবার ডাটা এন্ট্রি অপারেটার যারা আছে, জেনারেল অ্যাপটি হবে, কোয়ান্টিটি অ্যাপটি হবে, বেসিক ইংলিশ হবে, জেনারেল অ্যাওয়ারনেস হবে ওদের জন্য, ঠিক আছে? আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এটা হচ্ছে এবার দেখো, যারা আইটিআই করে আছে, ট্রেড ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক মেকানিক, তাদের ট্রেড ওয়াইজ তো ডিসিপ্লিন থাকবেই, মানে ডোমেন থেকে কোশ্চেন আসবেই। আর এবার আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তোমার টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান রিটেন টেস্ট 90 মিনিটসেরই হবে, তবে যে যেখান থেকে ফর্ম ফিল আপ করবে সেই স্টেটে কিন্তু তার ফর্ম মানে পরীক্ষা পড়বে, ওকে? এই যে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আছে টেকনিশিয়ান অ্যান্ড ট্রেড অ্যাপ্রেন্টিস দুটোই আছে, আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস আর টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ফর ডিপ্লোমা। ওদের কোশ্চেন থাকবে টেকনিক্যাল থেকে 40 মার্কস, যেখান থেকে বলেছি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, যারা যে স্ট্রিমে বিলংস হবে সেখান থেকে কোশ্চেন হবে 40 মার্কের, জেনারেল অ্যাপটিটিউড হবে 20 মার্কস, রিজনিং অ্যাবিলিটি হবে 20 মার্কস, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে 20 মার্কস, ওকে? বাকি কোনো রকম জানার কিছু থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি তোমাদের জানিয়ে দেবো। আর এর কারেন্ট ফর্ম ফিল আপটা আমি তোমার দেখিয়ে দিচ্ছি, দেখে না, দেখো
শিডিউল হচ্ছে তোমার অনলাইন অ্যাপ্লিকেশন 29 মার্চ 2020, লাস্ট ডেট অ্যাপ্লাইং হচ্ছে তোমার 18/5/2020, টেন্টেটিভ ডেট অফ কল লেটার্স অনলাইনে টু বি ইন্টিমেটেড লেটার পরে জানিয়ে দেবে, টেন্টেটিভ ডেটও পরে ওরা জানিয়ে দেবে, ঠিক আছে। বাকি ইনস্ট্রাকশান এখানে লেখা আছে তোমার স্টেপ অনলাইন রেজিস্ট্রেশন, যারা দেখতে ইচ্ছুক তারা দেখে নিও, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো এতটাই, এবং আমি নেক্সট কিছু আরও ভালো ভালো প্রাইভেট সেক্টরের আমি ভ্যাকেন্সি নিয়ে আসছি, কারণ এখন আগামী দিন অনেক ভ্যাকেন্সি আরও বেরোবে, তোমাদের সেই নিয়েও সমস্ত কথা বলবো আমি সময় পেলে। আমি এরপরে যে ভ্যাকেন্সিগুলো বেরোবে সেগুলো আমি আলোচনা করবো। তো আজকের মতো এতটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।